ভোটের আগে সব দেওয়ালেই ছড়ার বহর, তা সে ফেসবুকে হোক বা ইট বালি সুরকির। এমনই ছড়া নিয়ে ভোট প্রার্থনায় দেখা মিলছে ছোটা ভীম, ডোরেমন, নন্টে ফন্টেদের। কোথাও আবার প্রার্থীর সমর্থনে কেন্দ্রকে বিঁধে 10 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় বলে প্রশ্ন তুলছে ডোরেমন। আবার কোথাও চায়ের কেটলি হাতে ভোট প্রচারে ব্যস্ত রয়েছে ছোটা ভীম। দেওয়াল জুড়ে এমনই সব মজার ছড়ার ছড়াছড়ি, হাওড়ার উত্তর থেকে দক্ষিণ, বালি থেকে শিবপুর, সর্বত্রই। নির্বাচনকে কেন্দ্র করে গোটা শহর যেন পরিণত হয়েছে আস্ত একটা কমিক বুকে। শহরের বিভিন্ন দেওয়াল জুড়ে আঁকা রয়েছে বিভিন্ন রাজনৈতিক ব্যঙ্গচিত্র। এই সেদিন পর্যন্ত স্থানীয় যে দেওয়ালে প্রকৃতির ডাকে সাড়া দিতে দিতে নোনা ধরিয়েছেন পথ চলতি মানুষ, সেই দেওয়ালই আজ চুনের প্রলেপে হয়ে উঠেছে নতুন। রং তুলির ছোঁয়ায় তাতে জমে উঠেছে লাল সবুজ গেরুয়ার যুদ্ধ। ভোট প্রচারের ময়দানে দেওয়াল লিখন যে কোনো রাজনৈতিক দলেরই অন্যতম প্রধান হাতিয়ার, আর এই হাতিয়ারকেই বর্তমান সময়ে এক নতুন মোড়কে সাধারণ মানুষের কাছে তুলে ধরছে বর্তমান রাজনৈতিক দলগুলি। হাওড়াতেও শাসক দলের প্রচারে তেমনই অভিনব ছড়ার বহর চোখে পড়ছে। কর্মীদের দাবি, এর ফলে প্রচারে অভিনবত্ব যেমন রয়েছে, তেমন অনেক সহজেই সাধারণ মানুষের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে তাদের বক্তব্য। প্রচারের এই অভিনবত্বকে সাধুবাদ জানাচ্ছেন পথ চলতি সাধারণ মানুষও। ভোট প্রচারের চিরাচরিত মাধ্যম হল দেওয়াল লিখন, আর পুরনো এই মাধ্যমে নতুন এই ছড়ার ট্রেন্ড ভোট বাজারেও বেশ ভাইরাল। রং তুলির এই নয়া চমক মন কেড়েছে বাচ্চা থেকে বুড়ো সবার। ব্যুরো রিপোর্ট, ভক্স 24/7।